হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন সকালে ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি। শীতকাল কম্বল টম্বল তো সব গায়ে দিতে হয়, ওগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তারপর চাদর টাদর ধুয়ে ঝেড়ে ভালো করে খাট ফাট সব গুছিয়ে নিলাম। বিছানা গোছানোর পর তারপর আমি ঘর টর ঝাড় দিচ্ছি। ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে দেখো বারান্দা ঝাড়ু দিতে আসলাম, আমার বিড়ালটার মজা দেখো। এই বদমাস, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ঝাড় দেবো কি করে দেখ আমি। এই বদমাস, বারুন ঝাড়, প্রত্যেক দিন ঝাড় দিলে আমার সাথে এরকমই করে, একটু ঝাড় দিতে দেয় না, বারুন চেপে চেপে ধরে। কি করে এই বদমাস, তুই ছাড় ভাঙলো, আমার বারুন ভাঙলো, আমার বারুন ভাঙলো। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ছাড়লি 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 মর কবি করে তুই, মর কবি মর কবি মর কবি। এরপর দেখো হাজবেন্ড কয়েকদিন ধরেই গোশালা বানাচ্ছে, ক্রিসমাসের জন্য গোশালা বানায় ঘরে। তো হাজবেন্ডটি বানায় কয়েকদিন ধরে, প্রায় গোশালার কাজ করছে। আমি বানানোটা পুরো দেখালাম না, আমি শুধু জাস্ট একটু স্কিপ করে করে দেখালাম তোমাদের। তো আমার ছেলেও দেখো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর বাবার কাজ। দেখো আমার হাজবেন্ড এবারে গর্ত খুঁড়ছে। তো দেখো এবার গোশালাটা পুরো বানানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি পুরোটা বানানো দেখালাম না তোমাদের, একটু স্কিপ করে করে দেখালাম। দেখো এগুলো সব মা মারিয়া যিশুর অনেক মূর্তি আছে, আবার সুন্দর করে এগুলোকে সাজিয়েছে। তো এবার দুপুরবেলা ছাদে উঠেছি একটু গাছে জল দিতে, তো দেখছি ফুলগুলো আরও খুব সুন্দর ফুটে গেছে। সেদিনকে দেখলাম সব কড়ি ধরেছিল, আজকে দেখছি আবার ডালিয়া চন্দ্রমল্লিকাগুলো প্রায় ফুটবো ফুটবো হয়ে গেছে। এই ফুলটাও দেখো খুব সুন্দর কালার হয়েছে এই দুটো ফুলের।
ডালিয়া গাছের এই কড়িগুলো দুদিন আগেও দেখলাম খুব ছোট ছোট ছিল, আজকে আবার খুব সুন্দর ফুটে গেছে, প্রায় খুব সুন্দর কালার হয়েছে ডালিয়া ফুলটার। এইগুলো চন্দ্রমল্লিকা পমপম, এগুলো দুদিন আগেই ছোট্ট ছোট্ট ছিল, আজকে দেখছি না বেশ ভালোই ফুটে ফুটে গেছে, ভালোই লাগছে দেখতে। তো আমার বিড়ালকে দেখো, ওই দেখো ফুল গাছের মধ্যে, ব্যাস যেই ছাদে আসবো ব্যাস আসা চাই, ওই দেখো ফুল গাছের মধ্যে কেমন খেলা করছে। এরপর দেখো ভাজা পুলি বানানোর জন্য ময়দা নিলাম, সেদিনকে তোমাদের নারকলের ছাই মেরে সলতে বানানোটা দেখিয়েছি, আজকে পিঠে বানানোটা দেখালাম। ময়দার মধ্যে তেল দিয়ে, জল দিয়ে, সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, কয়েক ঘন্টা মায়াম দিয়ে রেখে দিতে হবে, তারপরে বানাতে হবে। 3-4 ঘন্টা মতো মায়াম দিয়ে রেখে দিয়েছি, এবার সন্ধ্যেবেলায় বানাচ্ছি পিঠেটা। প্রথমে রুটির মতো বড় বড় করে বেলে নিয়ে তারপরে নারকলের সলতেটা দিয়ে মুড়িয়ে তারপরে কেটে নিতে হয়। এই যে এরকম করে রুটি করে নারকল দিয়ে ভেতরে, তারপরে এরকম সমান করে কেটে নিয়ে মুখটা মুড়িয়ে দিতে হয়। তো একে একে সব পিঠেগুলো বেলে বানিয়ে নিলাম। পিঠেটার নাম ভাজা পুলি, অনেকেই বানাতে পারো, ক্রিসমাসে অনেকজনাই বানায় ঘরে, তো আমিও বানালাম। বানানোর পর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে সব একে একে পিঠেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো সব উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। পিঠেটা যত পাতলা করে বেলবে তত মচমচে হবে খেতে, একটু মোটা করে বেললে কি নরম হয়ে যায়, তার জন্য পিঠেটা ভালো করে পাতলা করে রুটিটা বেলে ভাজলে কি একটু মচমচে থাকে পিঠেটা অনেক দিন।
তো পিঠেগুলো বানিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো পিঠে বানানো হয়ে গেল, তারপর অনেকটা ময়দা বেঁচে গেছিল, ভাবলাম এতটা ময়দা কি ফেলে দেব। তো ওর মধ্যে কালো জিরে নুন দিয়ে একটু ভাবলাম মেখে নিই ভালো করে, দিয়ে আমি একটু নিমকি বানিয়ে নিলাম। তো আটার ময়দাটা ভালো করে মেখে নিলাম, আবারও একটু শক্ত হয়ে গেছিল বলে একটু ভালো করে তেল দিয়ে মায়াম দিয়ে কালো জিরে নুন দিয়ে মেখে নিলাম। তারপর যেমন করে রুটি করে ওরকম করে বেলে নিলাম। ময়দা দিয়ে ভালো করে রুটি যেমন করে ওরকম করে বেলে তারপরে ছুরি দিয়ে পিস পিস করে লম্বা লম্বি করে কেটে নিলাম প্রথমে। লম্বা লম্বি করে কেটে নেওয়ার পরে তারপরে আবার আড়াআড়িভাবে কেটে নিলাম, তিন কোণা শেপে। তো দেখো প্রায় একটা ছোট মাঝারি বোলের এক বোল মতো হয়ে গেল নিমকি। তারপরে তেল চাপিয়ে, তেলটা গরম হলে নিমকিগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। একে একে সবগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তো আগে কোনোদিন নিমকি বানাইনি, এই প্রথম বানালাম। তো দেখলাম না ভালোই হলো, পুরো বাজারের কেনা নিমকির মতোই হয়েছে। তো প্রায় এক বোল মতো নিমকি বানালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।